ভাষা কে শিখিয়েছেন? ভাষা বলার ক্ষমতা কে দেন? পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, প্রতি 40 জনের একজন বাংলায় কথা কয়। সুবহানাল্লাহ। কথা যে কিভাবে সৃষ্টি হয় তাও তো আমরা চিন্তা করি না। চিন্তা করি আমরা, মনে করি দুই ঠোঁট ঘষা খায় আর কথা বেরোয় নাকি? না, এটা এত সহজ নয়। ভাষা আল্লাহর নেয়ামত। এই যে আমাদের আজকে 21 ফেব্রুয়ারি গেল, মাতৃভাষা দিবস, ঠিক কিনা? কিন্তু আমরা যত অনুষ্ঠান করলাম মাতৃভাষাকে ঘিরে, একটি অনুষ্ঠানেও তো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলাম না, কথা বলে না। এই ভাষা কে শিখাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? এই ভাষা বলার ক্ষমতা কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর তাকে ভাষা শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে সক্ষমতা না দান করেন, আপনি কথা বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? কথা যে কিভাবে সৃষ্টি হয় তাও তো আমরা চিন্তা করি না। চিন্তা করি আমরা, মনে করি দুই ঠোঁট ঘষা খায় আর কথা বেরোয় নাকি? না, এটা এত সহজ নয়। কথা জাগে মানুষের মনে, কোথায়? জোরে বলতে হবে, সাউন্ডটা একটু ক্লিয়ার করো, শীষ বন্ধ করো। কথা জাগে কোথায়? এই যে মানুষ বলে মনের কথা, মনের কথা যতক্ষণ মুখে না আসে, কেউ দেখে, শোনে, বুঝে, কথা জাগে মনে। আর এই কথাটাকে কিভাবে সাজায় তার কাজ হলো মস্তিষ্কের। তার মনের কথা যখন বের হবে, মস্তিষ্ক ফুসফুসকে নির্দেশ করে বাতাস ছাড়তে, ফুসফুস তখন চাপ দেয়। সুবহানাল্লাহ। ফুসফুস চাপ দিলে বাতাস ষড়যন্ত্রের মাধ্যমে দুই ঠোঁটে এসে ঘর্ষণ খেয়ে অক্ষরে রূপ নিয়ে ভাষায় পরিণত হয়। বাংলা ভাষার জন্য জীবন দিছে আব্দুল সালাম, রফিক, আব্দুল জব্বার, আমরা তাদেরই গুণগান গাই। কিন্তু ভাষা যিনি শিখালেন আর কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহ তাআলার গুণগানটা নাই, ঠিক কিনা? উচিত কি? কার গুণগান? প্রশংসা কার? ভাষা কে শিখিয়েছেন? কথা বলার ক্ষমতা কে দেন? সুবহানাল্লাহ। এই যে বাংলায় কথা বলি, এই নেয়ামতটা কে দিয়েছেন? পৃথিবীতে প্রায় 20 কোটি মানুষ বাংলায় কথা বলে। কত? বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, এইরকম মোটমাট মিলিয়ে 20 কোটি মানুষ বাংলাতে কথা বলে। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, প্রতি 40 জনের একজন বাংলায় কথা কয়। সুবহানাল্লাহ। 40 জনের একজন। নেয়ামতটা কে দিবেন? কিন্তু সেই বাংলা ভাষা আমরা যারা চর্চা করছি সাহিত্যে কবিতায়, আমরা সব গুণগান গাইলাম দেশের, নদীর, ফুলের, ঠিক কিনা? মাঠের, ঘাটের, কিন্তু এই ভাষা যিনি শিখালেন তার গুণগান আমাদের কলমে নাই, আমাদের কবিতায় নাই, আমাদের সাহিত্যে নাই, ঠিক কিনা বলে? কিছু কিছু কবি করে গেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। যেমন আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, তিনি এই ভাষায় আল্লাহর প্রশংসা করেছেন, করেছেন না? হ্যাঁ, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এটা ভালো লাগে আমাদের, ঠিক কিনা? আমার মাতৃভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে, আমাদের বুকটা ভরে যাবে। নজরুল, নজরুলকে আমি খুব ভালোবাসি। আমার নূর নবীর শানে যে কবিতাগুলো লেখছে, বাংলার ইতিহাসে কেউ লিখতে পারে না। নজরুল লিখেছে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। সুবহানাল্লাহ। আমার রসুলের প্রতি কি ভালোবাসা ছিল, তার কি মহব্বত ছিল। সুবহানাল্লাহ। আমি যদি আরব হতাম ওই মদিনারই পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত। সুবহানাল্লাহ। নজরুল একবার বাংলাদেশে দেখা হলো ফুরফুরার প্রতিষ্ঠাতা পীর
আবু বকর সিদ্দিক ফুরফুরাবির সাথে, নাম শুনছেন না? ফুরফুরার পীর তাকে বললেন, নজরুল তুমি আমার রসুলের সামনে তাৎক্ষণিক একটা কবিতা লেখো। নজরুল বলল, হুজুর আমি একটু অজু করে আসি। অজু করে এসে তাৎক্ষণিক সে বিখ্যাত নাত লেখলো, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ, কত কষ্ট, কথা খেয়াল করছেন? ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ, আল্লাহ যে ভাষা শিখালেন আমাদের কৃতজ্ঞতা হিসেবে, সেই ভাষায় আল্লাহর প্রশংসা হবে, তার হাবিবের প্রশংসা হবে, ঠিক কিনা বলে? আজকে হচ্ছে না, আপনারা কষ্ট পাবেন অনেকে, আমাদের বাংলা সাহিত্যে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট নয়, গ্রাজুয়েশন এবং মাস্টার্স পর্যন্ত অধিকাংশ গল্প এবং কবিতা হিন্দু লেখকদের, ঠিক কিনা? ভাষা কে শিখিয়েছেন? ভাষা বলার ক্ষমতা কে দেন? অতএব 21 ফেব্রুয়ারিতে ভাষা দিবসে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা যা স্বীকার করতে হবে, তিনি ভাষার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তা ঠিক কিনা বলেন?